ঘূর্ণিঝড় ইমালের সবশেষ গতি প্রকৃতি নিয়ে ব্রিফ করছে আবহাওয়া দপ্তর সরাসরি চলে যাচ্ছি সেখানে হয়েছে একষাটটি কিলোমিটার প্রতি ঘন্টায় বাতাস প্রবাহিত হয়েছে তাছাড়া খেপুপাড়াতে আজকে রাত সাড়ে আটটায় পঁয়ষট্টি কিলোমিটার গতিবেগের একটি বাতাস রেকর্ড করা হয়েছে সুতরাং এখনও যেহেতু এই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম অব্যাহত রেখেছে এবং তার এই কমপ্লিট জার্নি সম্পন্ন করতে আর কি আরও পাঁচ থেকে ছয় ঘন্টা সময় লাগতে পারে সেক্ষেত্রে কোথাও কোথাও বাতাসের গতিবেগ বা দমকা বাতাস বা ঝড়ো হওয়া আমরা আশঙ্কা করছি যে কোনো কোনো জায়গায় একশো থেকে একশো বিশ কিলোমিটারের মধ্যে বাতাসের রেকর্ড আমরা হয়তো বা রাত বারোটা থেকে ভোর রাতের মধ্যে আমরা পেতে পারি কারণ রাইট ফরওয়ার্ডিং সেক্টরে সবসময় বাতাসের গতিবেগ বেশি থাকে যেহেতু সে উপকূলের দিকে উপকূল ক্রস করে ক্রমান্বয়ে উত্তর দিকে সে ঢুকে পড়েছে সেই কারণে এর ডান পাশে সবসময় বাতাসের গতিবেগ একটু বেশি থাকে আমরা আশঙ্কা করছি যে বাতাসের গতিবেগ এবং রাত বারোটার পর থেকে বৃষ্টিপাতের তীব্রতা এবং বাতাসের গতিবেগ একটু বৃদ্ধি পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এ